नाइमे जेते पर दिन যদিও ভোরবেলা চারটার সময় উঠেছিলাম, আকাশ পরিষ্কার ছিল, আবার এখন সকাল থেকে মেঘ ছেয়ে গেছে। দম নচ্ছি, আজকে এখান থেকে বেরিয়ে যাবো ভূষপাটে, ওখানে আজকে আমরা ক্যাম্পিং করব। মেঘে ঢেকে গেছে, পুরো মেঘে ঢেকে গেছে। কারণ গিয়ে লাগেজ গুছাতে হবে, লাগেজ সঙ্গে নিচ্ছি না, লাগেজটা এখানেই থেকে যাবে। কালকে এখান থেকে ফেরার সময় লাগেজটা আমরা তুলে নেবো, তুলে বেরিয়ে যাবো সন্দেহপুর উদ্দেশ্যে। ওইখানে আমাদের গাড়ি আয়, এই শোনো, ওইটার জন্যই তো এলাম। গোটা রাস্তাটাই এরকম অফ রোড, এই রে তার ফিতা খুলে গেছে। কেসে লাগা মজা? বহুত আচ্ছা, আনবিলিভেবল, অসম। আমরা নেমে এসছি গাড়ি থেকে, চারজন পাঁচজন। আমরা ট্রেক করে যাব লেক পর্যন্ত, তারপর আবার ফরের গাড়ির সাথে মিট হবে। ঠিক আছে, আমরা লেকে পৌঁছে গেছি। ঠাকুর সরস্বতী মানে সরস্বতী পূজার দিন, তাহলে এরা সরস্বতী পুজোটাকে খুব ভালো মানে নিচে থেকে লোকজন আসে এখানে করে। নেপাল তো হিন্দু কান্ট্রি, আমাদের সব ঠাকুরই এদের সব ঠাকুর। আচ্ছা আচ্ছা, পুরো ঠাকুর নাম মনে সব জানে, বিশ্বকর্মা বলো সব জানে। ঠিক পেছনে আমাদের হাই পার্ট হয়ে গেছে, পাহাড়টা বোঝা যাচ্ছে না গো, যদিও তাও করে ওইদিকে নেই, এইটার পেছনে আছে। সে মাঠে গরু চড়ছে, সুইজারল্যান্ড বলবো না, তার কি বলবো, এরকম গরু চড়ে বেড়ায় না। হ্যাঁ, এই তো হলস্টেইন আমাদের। হ্যাঁ
এটা হলস্টেইন এই ঘোড়াটাকে বলে না 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 গরুর প্রজাতি প্রজাতি আমরা ক্যাম্প সাইটে মোটামুটি ক্যাম্প করে নিয়েছি ক্যাম্পে ভিডিও করা হয়নি জাস্ট একটু ওখানে রেস্ট নিয়েছি ওর ঠিক পেছনের দিকে এই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি এখন যাই না রাস্তাটা কোথায় গিয়ে থামবে তবে একটা ভালো জায়গা পাওয়া যাবে বললো তো যাই তারপর ওখানে এই যে ওরা পাহাড়ে উঠছে আমার জুতোটা আবার খুলেছে এটা তো বরফে ঢাকা ময়দানই থাকে জঙ্গলু থেকে কোকচু আগে তো সে মানে সে নদীটা যা তা করে দিচ্ছে দেখছু দেখছু ওরা দেখছু রে ভাই তালুমচু আছে দেখছু তালুম বেশিয়ার থেকে তালুমচু আর দেখছু রে ভাই ওটা তৈরি সমিতি দেখছু সমিতি লোকের জলটা হেভি পিছাতে পুরো রিফ্লেকশনটা পড়েছে আমরা সমিতি লেকের পাশে ধরে একটা আলু সেদ্ধ একটা ডিম সেদ্ধ খেয়ে কাটিয়েছি অপশন নেই তো যে ওই খাবার নিয়ে এসেছিল সে অন্যদিকে ঘাস খেতে চলে গেছে অগ্নি প্রজ্বালক যন্ত্রটা এদিকে লাগিবে এমনি কামড়ে দিয়ে পালিয়ে যাবে খেতে তো পারবে না এদের অভিযোজনটাই ওই রকম ভাবে হয়েছে আমরা এখন ক্যাম্প সাইটের দিকে যাচ্ছি এই যে ওখানে আমাদের ক্যাম্প ফেলা আছে টেন্ট একদম ডান দিকের আইসোলেটেড টেন্টটা আমার একটা ছবি তুলে ওয়ালপেপার করে মারিয়ে দাও তোর সামনে ক্রিস পেছনে আমাদের টেন্ট একদম লেফট সাইডের টেন্টটা আমার লেফট সাইড না মনে হয় রাইট সাইডই হবে এই পাশটাই না